আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইঞ্জিন নিয়ে আর সেটা হলো জাহাজের ইঞ্জিন আপনারা অনেকেই হয়তো মোটর বাইক কার বাস কিংবা ট্রাকের ইঞ্জিন দেখেছেন গ্রামে চাষাবাদের জন্য ট্রাক্টরের ইঞ্জিনও দেখেছেন অনেকে হয়তো জেনারেটরের ইঞ্জিনও দেখে থাকবেন পাওয়ার প্ল্যান্টে কর্মরত ব্যক্তিরা হয়তো আরও বড় বড় ইঞ্জিন দেখেছে এবং তা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে আপনারা জানেন কি জাহাজের ইঞ্জিনগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর মধ্যে একটি আমাদের দেশের মোটর মাত্র একটি সিলিন্ডার ও একটি পিস্টন ব্যবহার করা হয় গাড়িগুলোর ক্ষেত্রে চারটি সিলিন্ডার ও পিস্টন হয়ে থাকে কিন্তু জাহাজের ইঞ্জিনের আয়তন যথাক্রমে অন্যান্য ইঞ্জিন থেকে অনেক বড় হয় জাহাজের ইঞ্জিন ছয় বারো ষোলো এমনকি আঠারোটি সিলিন্ডারও হয়ে থাকে এবং জাহাজের ইঞ্জিন উচ্চতায় তিন থেকে চার তলা এর সমান হয়ে থাকে শুধু তাই নয় এগুলো অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন লক্ষ লক্ষ টনের জাহাজকে গভীর সমুদ্রে প্রতিকূলতাকে করে স্থানান্তর করতে পারে সহজেই এই ইঞ্জিন জাহাজের ইঞ্জিনের মূল কাজ হল জাহাজটিকে চলতে সাহায্য করা মূল কাজ তো বুঝলাম এবার আসা যাক এই ইঞ্জিন কি কি দ্বারা গঠিত এবং কিভাবে কাজ করে প্রতিটি অংশ ইঞ্জিন চলতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঞ্জিনের প্রত্যেকটি অংশ সঠিকভাবে না থাকলে ইঞ্জিনটি চলতে পারে না জাহাজের ইঞ্জিন সাধারণত টু স্ট্রোক ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন হয়ে থাকে জাহাজে কর্মরত সকল মেরিন ইঞ্জিনিয়ারগণ এই ইঞ্জিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে এবং ইঞ্জিনটি চালানো ও মেন্টেনেন্স করার জন্য সবসময় প্রস্তুত থাকে এবার চলুন ইঞ্জিনের কিছু অংশ নিয়ে আলোচনা করা যাক ইঞ্জিনের প্রধান কয়েকটি অংশের মধ্যে হল প্লেট টু স্ট্রোক ইঞ্জিনের ফাউন্ডেশন বলা হয় এই বেড প্লেটকে এটি ইঞ্জিনের কনস্ট্যান্ট ফোর্স ও ফ্ল্যাকচুয়েশন ফোর্সকে হ্যান্ডেল করে এ ফ্রেম এ ফ্রেম এই ইঞ্জিনের মাঝখানের একটি ফেব্রিকেটেড অংশ এটি বেড প্লেট ও মেন বিয়ারিংয়ের ওপর অবস্থিত এটির ভেতরে সিলিন্ডার ব্লক অবস্থিত অ্যান্টাব্লেচার অ্যান্টাব্লেচার হচ্ছে ইঞ্জিনের সেই অংশ যেখানে সিলিন্ডার লাইনার স্ক্যাবেনজেয়ার স্পেস এবং কুলিং স্পেস থাকে বা ধারণ করে টার্বোচার্জার টার্বোচার্জার হল ইজিনের হিট রিকভারি ইউনিট যা গ্যাস এবং এয়ার প্রেশারকে কাজে লাগিয়ে ইঞ্জিনে ফ্রেশ এয়ার সাপ্লাই করে এর অবস্থান সিলিন্ডার ব্লকের কাছে এবং ইফিসিয়েন্ট কম্বাসনের জন্য এয়ার কুল হওয়া অনেক জরুরি সিলিন্ডার হেড কম্বাসন চেম্বারের লিড অথবা ঢাকনা বলা যেতে পারে এই সিলিন্ডার হেডকে এর মধ্যে ফুয়েল ইঞ্জেক্টর স্টার্টিং এয়ার ভাল্ভ ইন্ডিকেটর কক প্রেশার রিলিফ ভাল্ভ ইত্যাদি ইত্যাদি অবস্থিত থাকে এক্সস্ট ভাল্ভ এক্সস্ট ভাল্ভের কাজ হলো ইঞ্জিনের ভেতরে দহনকৃত গ্যাসটাকে বের করে দেওয়া ইঞ্জিন থেকে বের হওয়া এক্সস্ট গ্যাস এক্সস্ট ভাল্ভের মাধ্যমে এক্সস্ট ট্রাঙ্কের মধ্য দিয়ে প্রবাহিত হয় তারপর তা টার্বো চার্জারের টার্বাইন ব্লেডের মধ্য দিয়ে অ্যাটমসফিয়ারে চলে যায় এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম তা হলো ইঞ্জিনের বাইরের অংশ এবার চলুন একটু ভিতরের অংশের দিকে নজর দেওয়া যাক এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনেক ইন্সপায়ার করে ওকে তো চলুন আমরা এবার ইঞ্জিনের ভেতরের অংশে চলে যাই তো এখন আমরা কথা বলবো প্রথমে লাইনার নিয়ে লাইনার হচ্ছে একটি এবং হিট রেজিস্ট্যান্স কম্বাসন চেম্বার যেটি গ্যাসকে বাইরে আসতে প্রোটেক্ট করে এটি এন্টেবলেচারের ওপরে অবস্থিত পিস্টন কম্বোসন স্পেসের হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে এই পিস্টন এটি লাইনারের ভেতরে ওঠা নামা করে এবং কানেকটিং রডের মাধ্যমে ক্রসেডে লাগানো থাকে কম্বাসন স্পেসের গ্যাস যেন ইঞ্জিনের ভেতর লিক না করে তার জন্য পিস্টন রিং কম্বাসন স্পেসকে সিল করে রাখে পিস্টন রড পিস্টন রডের মাধ্যমে পিস্টন মুভ করে এবং ক্রসহেড সাথে যুক্ত হয় স্টাফিং বক্স স্ক্যাবেন্স এবং কম্বাসন স্পেসকে ক্র্যাঙ্কেস থেকে আলাদা করে এই স্টাফিং বক্স পিস্টন রড স্টাফিং বক্সের মধ্য দিয়ে পাস করে এর মধ্যে কিছু সিরিজ আকারে সিল রিং ও কিছু স্ক্র্যাপার রিং থাকে ক্রসহেড ক্রসহেড হচ্ছে পিস্টন রড এবং কানেক্টিং রডের মধ্যে একটি কানেক্টিং পয়েন্ট যেটা রিসিপ্রোকেটিং মোশনে গাইডের মধ্যে ওঠানামা করে কানেক্টিং রড কানেক্টিং রড ক্রস হেড ও ক্র্যাঙ্কশেফটের সাথে লাগানো থাকে যার ফলে রিসিপ্রোকেটিং মোশন থেকে রোটারি মোশন পাওয়া যায় ক্র্যাঙ্কশেফ প্রোপেলার শেফটকে পাওয়ার ট্রান্সমিট করার জন্য এই ক্র্যাঙ্কশ্যাফট ব্যবহার করা হয় এটা ইঞ্জিনের অন্যতম প্রধান একটা কম্পোনেন্ট একটা বড়ো আকারের জাহাজে টু স্ট্রোক ইঞ্জিনের ক্যাম্পশেফ্টের ওজন তিনশো টনেরও বেশি হয়ে থাকে একেবারে সিঙ্গেল পিস হিসেবে একে বানানো অনেক কষ্টসাধ্য ও আকারে অনেক বড় হয় তাই এগুলোকে ইন্ডিভিজুয়াল ফরজিং মাধ্যমে জোড়া লাগানো হয় ক্যাম্পশেফ এটি ক্যাম্প ক্যারি করে এবং ফুয়েল পাম্প ও এক্সস্ট বাল্ব অপারেট করে ইঞ্জিনের প্রতি সাইকেলে এটি একবার কার্য সম্পাদন করে এবং এটি ক্র্যাঙ্কশেফ সাথে একই স্পিডে ঘোরে গিয়ার ড্রাইভ ক্যাম্পশ্যাফ্ট সাধারণত গিয়ার অথবা চেন দিয়ে ড্রাইভ করা হয় তাছাড়া আরও অনেক ইঞ্জিন পার্টস রয়েছে যেমন ফ্লাই হুইল ব্লক ইত্যাদি ইত্যাদি এক ভিডিওতে অ্যাকচুয়ালি এত কিছু বর্ণনা করা সম্ভব নয় পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ইঞ্জিনের কুলিং এবং লুব্রিকেশন কাজ করে আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে ধারণা দিতে পেরেছি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং